আজকে দেশের স্লোগান উঠছে যে ডিজিটাল বাংলার এখন হচ্ছে স্মার্ট বাংলা। আমরা এলাদির যুব সংঘ আন্দোলন মনে করি ডিজিটাল বাংলাও না স্মার্ট বাংলা না, যতদিন পর্যন্ত অহির বাংলা প্রতিষ্ঠা না হবে। যুব সংঘের প্রত্যেকটা কর্মীকে দাওয়াত এবং জাহাদের কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। ঘরে বসে থাকার সময় নাই। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে এই সমাজ এই রাষ্ট্র কশিনকালে পরিবর্তন হবে না, মানুষ হকের দিশা পাবে না। আমলের জগতে বিপ্লব বলতে আদর্শের উপর অনুর থাকতে হবে, আপোষ করা যাবে না। শিরকের সাথে আপোষ করা যাবে না, বিদাতের সাথে আপোষ করা যাবে না, জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আপনি যদি আহলাদুল যুব সংঘের কর্মী হন কখনোই আপনি সেকুলার হতে পারবেন না। এক নম্বর কর্মসূচি হচ্ছে আমরা আকীদার জগতে বিপ্লব ঘটাতে চাই, আর এই বিপ্লব হচ্ছে তাওহীদের বিপ্লব, এই বিপ্লব হচ্ছে সুন্নাতের বিপ্লব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলহামদুলিল্লাহ, নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল সংগঠনের প্রাণ কর্মী ভাইয়েরা, আমার আলোচনার বিষয় আপনারা ইতিপূর্বে শুনেছেন, দিনের পথে নিজেকে ধরে রাখার উপায়। দিনের পথে বলতে এখানে দিন ইসলাম, ইসলামের উপর নিজেকে টিকিয়ে রাখার উপায়গুলো কি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সাল থেকে দিনের পথে ইসলামের পথে এদেশের যুব সমাজ ছাত্র সমাজকে আহ্বান করে যাচ্ছে। আজকে আমরা যুবকদের মাঝে ঘুমন্ত চেতনা, ইমানি চেতনাকে জাগিয়ে তুলতে চাই, আর সেই লক্ষ্যে 78 সাল থেকে এই সংগঠন নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলনীতি এবং কর্মসূচি দিয়ে মাঠে ময়দানে আজকে কাজ করছে। আজকে আমরা দুনিয়ার মানুষকে যে কথাগুলো বলি সেটা হচ্ছে এই যে আখেরাতের বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ প্রদত্ত যে দিন, যেটা আসমান থেকে এসেছে, এই দিনের উপর যতদিন পর্যন্ত না আমরা নিজেকে প্রতিষ্ঠা করব ততদিন পর্যন্ত আমরা পরকালে বিজয় লাভ করতে পারব না। এই জন্য আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয় না, বরং জান্নাতের পথ দেখায়। আহলে হাদিস আন্দোলন আজকে মানুষকে জান্নাতমুখী করার জন্য তারা সংস্কার, তিন জায়গায় সংস্কার করতে চায়, তিন জায়গায় বিপ্লব ঘটাতে চায়। প্রথম সংস্কার আমাদের, এক নম্বর সংস্কার, এক নম্বর কর্মসূচি হচ্ছে আমরা আকীদার জগতে বিপ্লব ঘটাতে চাই, আর এই বিপ্লব হচ্ছে তাওহীদের বিপ্লব, এই বিপ্লব হচ্ছে সুন্নাতের বিপ্লব। দ্বিতীয় পর্যায়ে আমরা আমলের জগতে বিপ্লব ঘটাতে চাই, আর এই বিপ্লব হচ্ছে আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল ইমানের জগতে এবং সালাত সিয়াম হজ যাকাত যত আমল আছে সর্বজগতে, আমরা একমাত্র আল্লাহ রাসূলকে অনুসরণ করতে চাই। আমাদের আমল হবে একমাত্র আল্লাহ রাসূলের আমলের মতো। মহতরম হাজিরিন, তৃতীয় যে বিপ্লব যেটা আমরা ঘটাতে চাই সেটা হচ্ছে আমরা আখলাকে বিপ্লব ঘটাতে চাই। আমরা মানুষ হিসাবে আমরা যাতে কখনোই চরমপন্থী না হই, মানুষ হিসাবে আমরা যাতে কখনো নরমপন্থী না হই। আইনাদির যুব সংঘের প্রত্যেকটা কর্মী হবে, আন্দোলনের প্রত্যেকটা কর্মী দায়িত্বশীল হবে মধ্যপন্থী। আমরা মধ্যপন্থী অবলম্বন করে দুনিয়ার মানুষকে আমরা জান্নাতের দিকে আহ্বান করি। সম্মানিত উপস্থিতি, এই যে বিপ্লব, আমাদের দাওয়াত শুরু হয়েছে তাওহীদ দিয়ে, আমরা দাওয়াত শেষ করতে চাই তাওহীদ দিয়ে, কথা ঠিক কিনা? নবী রাসূলরা যেখান থেকে দাওয়াত শুরু করেছেন আমরা সেখান থেকে দাওয়াত শুরু করছি। আর আহলে হাদিস আন্দোলন একটা নির্ভেজাল তাওহীদ ভিত্তিক আন্দোলন,
মোহতার মাহাজির এই জন্য আকিদায় আগে বিপ্লব ঘটাতে হবে। আজকে যুবসংঘের কর্মীদের আকিদায় যদি বিপ্লব ঘটে, ইনশাল্লাহ পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বিপ্লব ঘটবে। আমরা যদি এইখানে আমাদের অন্তরে এই সাড়ে তিন হাত বডিতে যদি বিপ্লব ঘটাতে না পারি, পশ্চিমকালও আমার পরিবারে বিপ্লব ঘটবে না, সংস্কার হবে না, সংশোধন হবে না, সমাজে তো প্রশ্নই উঠে না। এই জন্য আয়লাদির যুবসংঘের কর্মী আমরা যারা আছি, আমরা আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে তাওহিদ ভিত্তিক জীবনযাপন করতে হবে এবং তাওহিদের উপর মৃত্যু কামনা করতে হবে। দুই নম্বর যে কথা বলবো, আমলের যুগে বিপ্লব বলতে আদর্শের উপর অনুর থাকতে হবে। আপোষ করা যাবে না, শিরকের সাথে আপোষ করা যাবে না, বিদাতের সাথে আপোষ করা যাবে না, জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আপনি যদি আহলাদুল যুবসংঘের কর্মী হন, কখনোই আপনি সেকুলার হতে পারবেন না। পারবেন না? পারবেন। আপনি জান্নাত কামনা করেন, আবার কিভাবে সেকুলার হতে পারেন, কিভাবে ধর্ম নিরপেক্ষ হতে পারেন? আপনি যদি আহলাদুল যুবসংঘের কর্মী হন, আহলাদুল আন্দোলনের দায়িত্বশীল হন, কর্মী হন, আপনি কখনো ডেমোক্রেটিক হতে পারবেন না। হতে পারবেন? আপনি কখনো পপুলার হতে পারবেন না। পারবেন? সর্বক্ষেত্রেই আদর্শের মজবুতি চাই। আদর্শের মজবুতি দেখবেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল, এই পাক ভারত মহাদেশে সুলতান মাহমুদ একবার না দুইবার, দুইবার না সত্রবার ভারত আক্রমণ করেছে। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ, তার 16তম অভিযান ছিল সোমনাথ অভিযান। সোমনাথ ছিল হিন্দুদের তীর্থস্থান। এখানে বিরাট মন্দির আছে। সোমনাথ মন্দিরে একটা মূর্তি ছিল, যেই মূর্তির নাক ছিল 6 গজ। তাহলে কত হাত? একটা মূর্তির নাকে হচ্ছে 12 হাত, মূর্তিটা কত বড়। সুলতান মাহমুদ বীর বিক্রমে যখন সোমনাথ এলাকায় প্রবেশ করলেন, হিন্দুর ঠাকুররা বলাবলি শুরু করলো যে আবার সুলতান মাহমুদের কোনো রক্ষা নেই, দেবতার গজব সুলতান মাহমুদের উপর পড়বে। দেবতার কোনো পাওয়ার আছে? মূর্তির কোনো পাওয়ার আছে? হ্যাঁ, কিন্তু ঠাকুরদের বিশ্বাস, হ্যাঁ, কি অন্ধবিশ্বাস, এবার সুলতান মাহমুদের আর রক্ষা নাই। সুলতান মাহমুদ, তিনি মন্দিরে আক্রমণ করার চিন্তা ভাবনা তার ছিল না, হ্যাঁ, মূর্তি ভাঙ্গা তার চিন্তা ভাবনা ছিল না। রে হিন্দুদের ধর্মকর্মর জায়গা, এখানে আমি ঢুকবো কেন? কিন্তু যখন তার কানে আওয়াজ আসলো যে এবার সুলতান মাহমুদের বাহিনীর উপর মানে দেবতাদের গজব পড়বে, তখন সুলতান মাহমুদ চিন্তা ভাবনা করলেন যে হিন্দুদের এই অন্ধবিশ্বাসের মূলে কুঠার আঘাত আনতে হবে। তিনি মন্দিরে ঢুকলেন, মন্দিরে ঢুকে এক আঘাতে মূর্তির নাক ধ্বংস করলেন। যখন নাক ধ্বংস করলেন, হিন্দু ঠাকুররা তাৎক্ষণিক মিটিংয়ে বসলো। বসে সুলতান মাহমুদকে প্রস্তাব দিল, আপনি যদি মূর্তির বাকি অংশ ধ্বংস না করেন তাহলে আপনাকে অঢেল স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সেদিন সুলতান মাহমুদ দেখতেহীন কণ্ঠে কথা বলেছিল, মাই বুধ শিক্ষণ হো বুদ্ধিহীন পুরুষ হো, আমি মূর্তি বিক্রেতা নই, আমি হচ্ছে মূর্তি ধ্বংসকারী। কথাটা কিনা? আজকে আমরা তাদেরই বংশধর, আহলাদের যুবসংঘের যারা কর্মী। আমরা পশ্চিমকালও সেকুলার হব না, আমরা পশ্চিমকালও ডেমোক্রেটিক হব না, আমরা পশ্চিমকালও পপুলার হব না, আমরা হব পিওর খাঁটি নির্ভিজাল তাওহীদের খাদেম এবং প্রচারক, ছাড়া আর কিছু না। কথাটা কিনা? এ হচ্ছে আদর্শ। এই আদর্শের উপর আমাদেরকে অনড় থাকতে হবে। এই পাক ভারত মহাদেশে জিহাদ মুভমেন্ট হয়েছে কোরআনের উপর। একজন ইংরেজ শিখ, একজন শিখ, একজন শিখ সে কোরআনের উপর পা রেখে বক্তৃতা দেয়। হ্যাঁ, পাঞ্জাবের স্বর্ণ নির্মিত মন্দিরের পুরোহিত ঈশ্বর সিং কোরআনের উপর পা রেখে বক্তৃতা দেয়। মোহতারাম আমির জামাতের বই দাওয়াত জিহাদ পড়েন, আপনি পেয়ে যাবেন। কোনো মুসলমান এটা সহ্য করবে? বলেন, কোনো মুসলমান সহ্য করবে? আপনার সামনে যদি কোনো কেউ কোরআনের অপমান করে, আপনি কি বসে থাকবেন না প্রতিবাদ করবেন? এটা কি আপনার দায়িত্ব না? অবশ্যই আপনার দায়িত্ব। আল্লাহু আকবার। যশোরের গাজী, হ্যাঁ, আব্দুল ওহাব সালামী রহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কথা শোনার পরে সহ্য করতে পারেন নাই, একাই মন্দিরে ঢুকে ঈশ্বর সিংহের মাথা কেটে নিয়ে চলে আসে। এই যে মুসলমানদের ইমান, হ্যাঁ, মুসলমানদের ইমান একমাত্র কোথায় উৎসর্গ হবে? আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের মর্যাদার জন্য। কথা ঠিক কিনা? আজকে দেশের স্লোগান উঠছে যে ডিজিটাল বাংলা না, এখন হচ্ছে স্মার্ট বাংলা। আমরা আহলাদির যুবসংঘ আন্দোলন মনে করি, ডিজিটাল বাংলাও না, স্মার্ট বাংলা না, যতদিন পর্যন্ত ওহির বাংলা প্রতিষ্ঠা না হবে, ঘরে ঘরে ওহির আলো উদ্ভাসিত না হবে, ততদিন পর্যন্ত এই সোনার বাংলা, এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা যাবে না, কখনই যাবে না। যাবে? ওহির বাংলা ছাড়া মানুষ তৈরি করা সম্ভব না।
ওহির বাংলা ওই মানুষ তৈরি করে, খাঁটি মানুষ তৈরি করে। আহলাদির যুব সংঘের কর্মী এরা কখনোই জঙ্গি না, এরা কখনোই সন্ত্রাসী না, এরা কখনোই মানুষ হত্যা করে না, এরা সবসময় মধ্যপন্থ অবলম্বন করে আদর্শের ক্ষেত্রে। আদর্শের উপরে এরা কি থাকে? অনর থাকে। মোহতারাম হাজরিন আরেকটা ঘটনা না বললো আদর্শের উপর কিভাবে মুসলমান অনর থাকে। মোহতারাম আমির জামাতের দাওয়াত জিহাদের বইয়ের মধ্যে এটা পাবেন, যশোরের গাছে যশোরের গাজী আব্দুর রশিদ তিনি শুনলেন, দিল্লি এসে শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দাকারী গুমনাম লেখক স্বামী শ্রদ্ধানন্দ দিল্লি আসছেন। তখন তিনি একাই সিদ্ধান্ত নিলেন যে তাকে তিনি ক্রাস করবেন। স্বামী শ্রদ্ধানন্দের পক্ষে ঢুকে যশোরের গাজী আব্দুর রশিদ একাই তাকে ক্রাস করে চলে আসেন। কেন? সে আমার রাসূলকে নিয়ে বিদ্রোহ করেছে, কবিতা লেখছে। ইংরেজ আদালতে তার ফাঁসি হয়ে যায়। মুসলমানরা ইংরেজ ম্যাজিস্ট্রেটকে বলে আমরা তাকে আমরা কি করবো, তার ওজনে সোনা দিন আমরা তাকে মুক্ত করবো, তাকে মুক্তি দেন। কিন্তু সেদিন যশোরের গাজী আব্দুর রশিদ কি বলছিলেন? মেরে আমল নামা মে কোই নেকি নেহি আই বুজুজ রাসূল কে হিজ্জ করনে ওয়ালা উস দুশমন কা খুন বানে কি মাই কবি উসে টাকলানা নেহি সকতা। আমার আমল নামায় অন্য কোনো নেকি নাই, হ্যাঁ এই নাস্তিকের এই বদমাইশের খুন ছাড়া আমি কিভাবে সত্যকে স্বীকার করতে পারি? অতএব আহলাদের যুব সংঘের কর্মীরা আজকে এই চেতনায় উদ্ভাসিত। হ্যাঁ আহলাদের যুব সংঘের কর্মীদের উপর আজকে জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু তারপরও তারা কি আদর্শচ্যুত হচ্ছেন না? আদর্শচ্যুত হচ্ছেন? কারো দাপটে কারো প্রভাবে আহলাদের যুব সংঘের কর্মীরা শিরকও করে না, বেদাতও করে না, বরং এর বিরুদ্ধে এরা আন্দোলন করে, করে কিনা? এটা হচ্ছে আদর্শের উপর নিজেকে টিকে রাখার শ্রেষ্ঠ মাধ্যম। মহতারাম হাজরিন অনুরূপভাবে যেখানে বেদাত সেখানে আমাদের আন্দোলন, যেখানে কুসংস্কার সেখানে আমাদের সংস্কার আন্দোলন, যেখানে ভুল সেখানেই আমরা কি করি মানুষকে সংশোধন করি। এটা হচ্ছে আহলাদ আন্দোলনের মেজাজ। এই মেজাজে আমাদেরকে ধরে রাখতে হবে। মৌলভী আমিরউদ্দিন তিনি কানসার্ট, এই যে চাঁপাইনবাবগঞ্জ কানসার্ট এক বেদাতের প্রতিবাদ করায় বেদাতিরা তাকে পুলিশের হাতে ধরে দেয়। হ্যাঁ ইংরেজ আদালতে তার ফাঁসি হয়। আপনি দেখেন মুমিনের মেজাজটা কি, ফাঁসির রায় শুনে মৌলভী আমিরউদ্দিন সে আলহামদুলিল্লাহ বলে, মানে খুশি হয়। হ্যাঁ যখন খুশি হয় ইংরেজ ম্যাজিস্ট্রেট যে কথাটা বলে এই এই আসামি খুশি কেন, বলতেছে আপনার রায় শুনে সে খুশি হয়েছে। আমি তো রায় দিয়েছি, ফাঁসি দিয়েছি তাকে খুশি করার জন্য না। আমি ফাঁসি দিয়েছি কেন? তাকে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ তখন রায় পরিবর্তন করে তাকে তার ব্যাপারে ফয়সালা করা হয় কি যাবজ্জীবন, মানে দীপান্ত। আল্লাহ একবার। তাহলে আমি যে কথা বলবো যে আকিদার বিপ্লব আমলের বিপ্লব ঘটাতে হলে আমাদেরকে অবশ্যই আদর্শের উপর অনুর থাকতে হবে। কেন থাকতে হবে? আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই আসামি হয়ে না, আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই আল্লাহর মেহমান হয়ে। আমার মৃত্যুর পরে আমার কবর যাতে জান্নাতের টুকরা হয়, সেই লক্ষ্যে যুবসংঘের প্রত্যেকটা কর্মীকে দাওয়াত এবং জাহাদের কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। ঘরে বসে থাকার সময় নাই। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে এই সমাজ এই রাষ্ট্র কশ্চিনকালে পরিবর্তন হবে না, মানুষ হকের দিশা পাবে না, কুরআন এবং হাদিসের যেই নির্ভেজাল যে দিন এই দিনের সন্ধান পাবে না। অতএব আমি যুবসংঘের কর্মীদেরকে বলবো যে আমরা মুসলিম খাঁটি মুসলিম হয়ে জমিন থেকে বিদায় নেওয়ার জন্য আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করি তাহলেই কিন্তু আমাদের সফলতা, এছাড়া কিন্তু সফলতা নাই। অতএব আমরা শুধু একথাই বলবো না যে আমাদের রব আল্লাহ কথা বলাই কিন্তু আমাদের শেষ না, এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যারা বলে আমার রব আল্লাহ এতটুকু খান্ত না, তারপরে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে নেয়, তার হুকুম আহকাম তাওহীদের রুবুবিয়াত তাওহীদে আসমাউল সিফাত তাওহীদে উলুহিয়াত এবং সার্বিক জীবনে আমাদের আল্লাহর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি করার জন্য তার সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয়, সেটা কার জন্য? আল্লাহর জন্য। অতএব আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরিশেষে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আসুন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আদর্শের উপর যাতে অনর থাকি, সংগঠনকে বোঝার চেষ্টা করি। আহলাদের যুব সংঘ আহলাদের আন্দোলন অন্যান্য সংগঠনের মতো না, আমরা দল ভারী করার জন্য আন্দোলন করি না, আমরা মানুষ তৈরি করার জন্য আন্দোলন করি, আমরা প্রকৃত মানুষ তৈরি করার জন্য আন্দোলন করি। অতএব সংগঠনের থিংটা বুঝবেন, থিংটা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ যাতে আমাদের সবার একটাই যাতে লক্ষ্য হয় যে আমাদের সার্বিক কর্মকাণ্ডের বিনিময়ে যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই লক্ষ্যে
আমরা দুনিয়াতে ইসলামের পক্ষে কাজ করব, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে কাজ করব, শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন করব। এই মানসিকতা নিয়ে মৃত্যু পর্যন্ত যাতে আমি সজাগ থাকি, সচল থাকি, অ্যাক্টিভ থাকি, তাওহীদের অ্যাটম বোম হয়ে যে যেখানে থাকি না কেন তার বিস্ফোরণ ঘটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উন্নত লড়াই আল্লাহর দরবারে ভুলুণ্ঠিত করার তৌফিক দান করুন। কবি নজরুলের ভাষায়, আমি যার চির অজয়, ঝুটা কানুনের নিগুড় আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাত্তাদ কারুন, আসিয়াছে মুরেই চলাপথে, হইয়া বাধা দারুন, পড়ি নাই আমি নমরুদি হুতাশনি, বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সাত্তাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদ শিরে পড়েছে প্রয় জ্বর, আমি মুসলিম এক আল্লাহ সারা করি না করো তসলিম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে বিভাগীয় ঢাকা বিভাগীয় এই যুব সমাবেশের সফল করতে যারা কাজ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।